Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা টেলার রিভিউ করতে চলেছি আর্টিকেল পনেরো। আর্টিকেল পনেরো টেলারটি আজ আমরা রিভিউ করতে চলেছি এবং তার সাথে বলতে চলেছি যে এই টেলারে এমন কি দেখানো হলো যাতে আপনাদের এই মুভির প্রতি বেশি আকর্ষণ থাকে, তার জন্যে এই মুভিটি দেখার জন্যে আপনারা হলে যান, সেই নিয়ে কিন্তু আজ আমরা ডিটেলসে আলোচনা করতে চলেছি, অর্থাৎ এই আর্টিকেল পনেরো টেলারটি নিয়ে। আর্টিকেল পনেরো টেলারটি রয়েছে এমন কিছু ঘটনা, সেই ঘটনাগুলিকেই অর্থাৎ আজ আমরা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। বহু অপেক্ষার পরে আর্টিকেল পনেরো টেলারটি মুক্তি পেল আজ। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সমান, গণতান্ত্রিক অধিকারের প্রসঙ্গ তুলেই প্রকাশ হয়ে এলো ছবিটির টেলার। অনুভব সিনের ছবি আর্টিকেল পনেরো মুখ্য চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খোরানাকে। 2014 সালে যা কিন্তু বদায়ন গণধর্ষণে ঘটনা কিন্তু উঠে আসবে এই ছবির মাধ্যমে। অনার কিলিংয়ের মতো সামাজিক ইস্যুকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। টেলারের সাংবিধানিক অধিকার প্রসঙ্গে কথা বলতেও শোনা যায় আয়ুষ্মানের মুখ থেকে। এক পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে কিন্তু তাকে। দৃঢ় স্বরে স্পষ্ট ভাষায় বোঝানো হয় সংবিধানে 15 নম্বর ধারাটি। টেলারে এক দৃশ্যে অভিনেতাকে বলতেও শোনা যায় বিভেদ বৈষম্য অনেক হয়েছে, এবার বদলানোর সময় এসেছে। গ্রামের এক খুনের রহস্য কিনারা করতে গিয়ে উঠে আসে অনেক অজানা তথ্য। এক সুতোয় টানা পড়তেই ধীরে ধীরে বেরিয়ে আসে সেই গ্রামে অন্ধকার জগতে এক একটা মাথা। কিভাবে এখনকার রাজনৈতিক স্তরে বলি হয় সাধারণ মানুষ টেলারে পাওয়া গেছে তার আভাসও। তখন পুলিশের ভূমিকায় আয়ুষ্মান ইতিমধ্যেই কিন্তু নজর কেড়েছে টেলারটির মধ্যে। সাম্প্রদায়িক লড়াই, দলীয় দলের সমস্যা ঝলক কিন্তু উঠেছে এই টেলারের মাধ্যমে। ছবিটি প্লট সামাজিক ইস্যুর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর্টিকেল পনেরো চিত্রনাট্য রয়েছে গোয়েন্দার ছাপও কিন্তু স্পষ্ট। টেলারের ঝলকে আপাতদৃষ্টিতে দেখা মনে হয় ছবিটি প্রত্যেক চরিত্রই যেন দোষী। পাশাপাশি আয়ুষ্মানের চরিত্র বেশ চ্যালেঞ্জিং, তবে আয়ুষ্মানের মতন অভিনেতা যে খুবই ভালো অভিনয় করে পর্দায় তা ফুটিয়ে তুলবে তা কিন্তু এর আগেও আমরা দেখেছি, অর্থাৎ অন্ধধুন এবং বাধ্যের মতন মুভিতে, এবং এই দুটো মুভি কিন্তু চলেছে। তাছাড়া কিন্তু এই এ আর্টিকেল পনেরো যে মুভি টেলারটি তা কিন্তু রিলিজ হওয়ার সাথে সাথেই কিন্তু অর্থাৎ ট্রেন্ডিংয়ে আসতে শুরু করে দিয়েছে। এই টেলারটি আমারও খুবই ভালো লেগেছে। এই টেলারটি আপনাদেরও কেমন লেগেছে তা জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টও জানাতে পারেন। আর এমনও শোনা যাচ্ছে যে এই ছবিটির নাকি প্রিমিয়ার লন্ডন ভারতে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। এখন কিন্তু আপাতত এই কথাই শোনা যাচ্ছে এই মুভি সম্পর্কে। এই মুভির যদি আরও কোনো তথ্য আসে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।